my channel. I'm a pikachu. I'm channel. I'm shop. Bye. Camera to the little hard. I'm going to go to the little তো কালকে শাহিদ পূজা তোমরা সবাই জানো তো সেই জন্য আমার দাদা আর তুষার আর কাকা সবাই ফুলের দোকান দিচ্ছে কুদঘাটে তোমরা যারা কুদঘাটে যাবে তারা প্লিজ ওদের কাছ দিয়ে ফুল কিনো যাও ব্লগটা শাহিদ পূজার দিন দেখছো তাও কারা কারা কিনবে সেটা আমাকে কমেন্ট করে বলো আমি আজকে তো যাব মাঠে তো দেখি কতজন লিটল হার্টসের সাথে আমার দেখা সবাই আবার লিটল হার্ট চাই হোক তো যাই হোক ভিডিও তো দেখা হবে কারণ তোমরা তো আমাকে চেনো না আর আমিও তোমাদের চিনতে পারবো না তো যাই হোক তাও মোটামুটি কয়েকজনের সাথে তোমরা দেখা হবে চলো ওরা যা যা বাজার করে নিয়েছে তোমাদেরকে দেখাবো ওরা ফুল আর ফলের দোকান দেবে তো এখানে ফুল আছে আর এখানে ফল আছে দোকান দেবে প্রত্যেকবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় এইবার গার্লস প্রবলেমের জন্য হবে না প্রত্যেকবার হয় তো খুব মিস করছি আর এইবারে সরস্বতী পুজোটাকে আর আমাদের আমি প্রত্যেকবার কোচিং স্কুল সব জায়গায় হয় আমাদের বাড়িতে তো আমি এবার কোচিংয়ে যাবো গঞ্জলি ঠঞ্জলি কিছু দেবো না একটা ওকে যাবো কোচিংয়ে খুব মজা করবো কালকের দিনটা দেখো কী হয় তা তুষারা সেই ভোর বাচ্চায় উঠে গেছে হাওড়ায় তুষার এখন বাড়ি গেছে হয়তো মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে ব্যাস তারপর চলে আসবে আর আজকের অবস্থা দেখো কী খারাপ আকাশের অবস্থা ভীষণ খারাপ তোমরা বুঝতে পারছো কিনা জানি না বাট আকাশের অবস্থা ভীষণ খারাপ বৃষ্টি না হয় ঠাকুরকে এটা বলছি কারণ অনেক মানুষ আশা করে এই দিনটায় বসে মাঠে বিক্রি হওয়ার জন্য তো ওরাও তো সেরকম বসছে প্রথম মানে যাই হোক আমার দাদা প্রথমবার তুফার আগে অনেকবার বসেছে তো তার জন্য বলছি যাতে ঠিকঠাকভাবে সব হয় মার কাছে এটাই প্রে করিস তো চলো এগুলো থাকুক এখানে আর আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি কিন্তু এখনো কিছু খাইনি আর মুখে জাস্ট ক্রিমটা লাগালাম ওটা এখন কিছু মাখিনি তো এখন জাস্ট বুঝতে পারছি তো চলো এরপরে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন আমার একটু ঘরকে চলো টাটা সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো আমার ব্লগ যেন এখনও এডিট করেনি আমি যাই হোক এখনই ব্লগ এডিট করে দিয়ে দেবো আর কালকে সরস্বতী পুজো আমার মেকআপ সরস্বতী পুজো স্পেশাল মেকআপ ভিডিও কালকেই করব আমি আমি জানি না কবে করব আমি ভাবছি খালি কবে করব তো চলো যাই হোক যবে করি না কেন আমি শেয়ার ঠিকই করবো তোমাদের সাথে কালকে সরস্বতী পুজো কালকে নাকি সরস্বতী পুজো আচ্ছা আজকে আমি ট্রাই করব মেকআপ লুকটা দেওয়ার রাত্রেবেলা দরকার পড়লে করব করে আমি ঠিক শেয়ার করে দেবো তোমরা সেটা নিয়ে টেনশন করো না তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে হ্যালো লিটল হার্টস তো বৃষ্টি শুরুও হয়ে গেছে আর আমার বাথটা গরম হয়ে গেছে বৃষ্টি হলেই তো আজকে এক জায়গায় বেরানোর কথা আছে তো আমি মিরদের সাথে মিরাজকে ফোন কিনবে তো যেতাম যায় না যাওয়া হবে নাকি বৃষ্টির জন্য তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি এখন স্কুলে যাবো বলছি এখন আমি আর তুষার যাবো জল আনতে তুষারের জল তো তুষার জল এনে সবাইকে জল দিয়ে দেবে তারপরে ওরা যাবে তো এমন বৃষ্টি নেমেছে মানে মানুষ কীভাবে কী করবে একে লকডাউন করো না তার মধ্যে বৃষ্টি আনে আর কিছু বলার নেই তো খুব ঠান্ডা সকাল ক্লিয়ার্স তো আমি বাড়িতে চলে এসেছি ওখান থেকে তো এসে আর তখন তুষার ছিল আমাদের বাড়িতে কারণ নাকি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে এতক্ষণ ওরা আটকে ছিল তো ওরা এখন দোকানে গেল আমি ওখানে যাব তো এই যে ফুল আর তোমরা যারা আছে সবাই ওদের কাছে প্লিজ প্লিজ ফুল কিনো যাও ওই ব্লগটা কালকে যাবে তাও বলছি এগুলো নিয়ে যাবে টেম্পু তুমি কী করতে এসছো এই দেখো ওই হ্যালো বলে দে সবাইকে বল 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 সবাই তুষার দাদাদের কাছে ফুল কিনবে ঠিক আছে টেম্পু বলছে ঠিক আছে তো আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো ওখানে কী কী মানে কে কে ফুল কে কে বলছি কী কোথায় দোকান দিয়েছে কী করছে সব দেখাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কালকের ব্লগটা এখন আমি এডিট করবো তারপর স্নান করতে যাবো তো চলো স্নান টান করে তোমাদের সামনে আসছি এটা
তো লিটিল হার্টস, এটা ছিল তুষারদের ফুলের দোকান। তো আমি যেটুকু সম্ভব ভিডিও হয়েছে শেয়ার করেছি। এরপরে আমরা বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আমরা বাড়ি এসেছি প্রায় দুটোর দিকে। তো সেরকম কোনো ব্লগ করতে পারিনি, আর যত ফোন সব ওরা আমার হাতে দিয়েছিলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো যতটা সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি, মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো, কারণ অনেকে হয়তো তোমরা ওখান দিয়ে কিনেওছো ফুল, জানি না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর সেদিনের জন্য ওইটুকু ছিল, কারণ আমরা বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর বেশি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো চলো সেদিনের জন্য ওইটুকু। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তুমি খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর স্মাইল করে যাও। তো চলো টাটা, গুড মর্নিং, লাভ ইউ লিটল আর্টস। আজকে রোজ ডে, সবাইকে হ্যাপি রোজ ডে।